নমস্কার বন্ধুরা সবাইকে ক্রিপ্টোবার্তায় স্বাগত জানিয়ে আমি শুরু করছি পিকাই শুরুতেই আজকে যে আলোচনাটা করবো সেটা যে এআই সম্পর্কে আপনারা অলরেডি থামনেলে দেখেছেন এআই সম্পর্কে কেন আলোচনা করব তার কারণটা হচ্ছে আপনারা অলরেডি যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দীর্ঘদিন ধরে আছেন তারা কিন্তু এআইয়ের যে কয়েনগুলো আমরা বলতে পারি সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো প্রফিট করেছে সেটা হতে পারে আর কয়েন বা সেটা হতে পারে আকাশ নেটওয়ার্ক বা হতে পারে রেন্ডার এই ধরনের কয়েনগুলো থেকে কিন্তু আপনারা যথেষ্ট ভালো প্রফিট করেছেন অলরেডি কিন্তু বর্তমান সময়ে যদি আমরা ট্রেন্ড দেখি সেটা কিন্তু কোনোভাবেই থেমে নেই এআই নিয়ে তার কারণ হচ্ছে এআই কয়েনগুলো আপনারা যদি দেখেন রিসেন্টলি যেটা ডাম্পটা হলো সেখানে কিন্তু রেন্ডারের মতো কয়েনও কিন্তু সিক্স ডলারের কাছাকাছি চলে এসেছিলো এবং সেখান থেকে আমরা যদি দেখি একটা জাম্প নিয়ে কিন্তু টেন ডলারের কাছাকাছি আবারও চলে এসেছে এবং মার্কেট যদি এখান থেকে কিছুটা ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু এই ধরনের কয়েনগুলো থেকে আবারও ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমরা জেনারেট করব তার কারণ হচ্ছে নেক্সট যে সময় সেটা কিন্তু আবারও এর আসতে চলেছে তার কারণটা আমি আপনাদের ডিটেলসে বলার চেষ্টা করব টেসলার মতো কোম্পানি আপনারা জানেন ইলন মাস্কের কোম্পানি টেসলা টেসলা কিন্তু বলা যায় এআইতে টেন বিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে এবং টেন বিলিয়ন ডলার কিন্তু একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আপনারা অবশ্যই এটাকে যদি আপনাদের বাংলা টাকায় বা আমাদের আইএনআর যদি কনভার্ট করি তাহলে আমরা দেখব আরব টাকা মানে আমরা বলতে পারি আমাদের ধারণার বাইরের টাকা কিন্তু শুধুমাত্র একটা বলা যায় যে এআইতে কিন্তু ইনভেস্টমেন্ট করতে চলেছে এবং নেক্সট যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র যে কোম্পানিগুলো ইনভেস্টমেন্ট করছে তা নয় মাইক্রোসফটের মতো কোম্পানি বলা যায় বিলিয়নস অফ ডলার কিন্তু এআইতে ইনভেস্টমেন্ট করছে শুধুমাত্র এটাই নয় এনভিডিয়া যে যারা কি না বলা যায় যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সব থেকে বড়ো কোম্পানি তাদের যে রেভিনিউ ফার্স্ট কোয়ার্টারে সেটাও কিন্তু আসতে চলেছে বাইশে মে আজকে কিন্তু আটই মে আপনারা জানেন এবং বাইশে মে যখনই কিন্তু এর যে রেভিনিউ সেটা কিন্তু বলা যায় যে এক্সপেকটেশান আছে তার থেকে বেশি আসবে আপনারা জানেন এনবিডিয়ার শেয়ার কিন্তু লাস্ট মান্থে কিভাবে কিন্তু বেড়ে গেছিলো এবং এআইয়ের যে যখন কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়েছে তারপর থেকেই কিন্তু এনভিডিয়া শেয়ার যথেষ্ট ভালো বাড়ছে এবং এক্সপেকটেশন রাখা হচ্ছে যে এর যে রেভিনিউ সেটা কিন্তু বলা যায় অল টাইম হাই আসতে চলেছে এবং সেক্ষেত্রে আপনারা যদি দেখেন এআই কয়েনগুলো কিন্তু আবারও যথেষ্ট ভালো পাম্প করার সম্ভাবনা কিন্তু থাকছে শুধুমাত্র এইখানেই নয় এই দুটো নিউজই নয় তার সাথে সাথে আপনি যদি অ্যাপেলকে দেখেন অ্যাপেল কিন্তু তাদের যে কনফারেন্সটা নিয়ে আসছে দশই জুন থেকে চোদ্দই জুন অব্দি সম্ভবত চলবে এই যে কনফারেন্সটা ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার কনফারেন্স এখানেও কিন্তু এআই নিয়ে তারা কিন্তু একটা ডেভেলপমেন্ট নিয়ে আসতে চাইছে যে কারণে আমরা যদি দেখি চারিদিকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই নিয়ে কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু আমরা জানতে পারছি যে পজিটিভ নিউজ আসছে এবং ইভেন আপনারা যদি দেখেন যে ওপেন এআই যেটা কিন্তু চ্যাট জিবিটি নিয়ে এসছে যেটা কিন্তু সবথেকে বেশি পপুলার এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যাট জিবিটি কিন্তু দু যে ডেটা সেই অবধি কিন্তু আপনাকে নলেজ দিতে পারেন আপনি যদি কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করেন দু হাজার একুশ সাল অবধি ওনার যে বলা যায় সীমাবদ্ধ ডেটা তার মধ্যে থেকে কিন্তু রিপ্লাই দেয় কিন্তু বর্তমান সময়ে চ্যাট জিবিটি ফাইভ যে লঞ্চ হতে যাচ্ছে এটা কিন্তু রিয়েল টাইম ডেটা বলা যায় যে সেটা কিন্তু আমাদের প্রোভাইড করবে তো বলতে পারি আমরা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কিছু জিজ্ঞাসা করি বা কোনো ঘটনা ঘটে সেটাও কিন্তু বলা যায় চ্যাট জিবিটি আগামী দিন আমাদেরকে তুলে ধরতে চেষ্টা করবে তো এটাই হচ্ছে মূল ব্যাপার যখনই কিন্তু আপনি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসেন এই যে পজিটিভ নিউজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে এইগুলোকে কাজে লাগিয়ে কি করে আপনি যথেষ্ট ভালো প্রফিট করবেন সেটাই হচ্ছে আমাদের দেখার তো আমরা যদি দেখি এই মুহুর্তে দাঁড়িয়ে কোন কয়েনগুলোকে আমরা টার্গেট করতে পারি এবং কোন প্রাইসে আমরা সেই কয়েনগুলোকে নিতে পারি সেটা কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। যখন কিন্তু সেফ বেটের দিকে যাব। আমরা সেফ বেটের দিকে বেশ কিছু কয়েন থাকবে সেই কয়েনগুলোকে দেখব যেগুলো কিন্তু রিস্কি বেট সেগুলো নিয়েও আলোচনা করব কোন জায়গায় কিন্তু আমরা সেই কয়েনগুলোকে ধরতে পারি তো ফার্স্টেই যে কয়েনটা আপনারা জানেন অলরেডি যে রেন্ডার কয়েনটা কিন্তু বলা যায় টপ চার বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ নিয়ে কিন্তু বলা যায় যে টপ জায়গাটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কয়েন সেখানে কিন্তু বসে আছে এবং এই রেন্ডার কয়েনটাকে যদি আমরা কোনোভাবে মার্কেট যদি এখান থেকে ডাউন যায় বেটকয়েন যদি আবারও পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার ডলারের কাছাকাছি আসে বা বাহান্ন হাজার ডলারের কাছাকাছি আসে সেক্ষেত্রে ইজিলি কিন্তু রেন্ডারকে আমরা সিক্স টু সেভেন ডলারে পেয়ে যাবেন এবং সেখানে কিন্তু যথেষ্ট ভালো পিক হবে আমি বলতে চেষ্টা করছি অলরেডি কিন্তু আপনাদের কাছে রেন্ডার টোকেনটা হয়তো আছে অনেকের কাছে হয়তো নেই তারা কোন জায়গায় বাইং করতে পারে বা এই ধরনের যে কয়েনগুলো টপ ফান্ডামেন্টাল যে কয়েনগুলো সেগুলো কোন জায়গায় বাইন করতে পারে সেটা কিন্তু আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি একটা জিনিস বলবো যে আপনার কাছে কোন কয়েন কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এর কয়েন সব থেকে বেশি আছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানান আমিও জানাতে চেষ্টা করব ভিডিও লাস্টে কোন কয়েনটা আমার কাছে সব থেকে বেশি আছে এবং এক্সপোজার মানে কোন কোন কয়েনে কিন্তু আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আমি এক্সপোজার দিতে চলেছি বা নেক্সট বুলরানের জন্য আমি হোল্ড করতে চলেছি সেটা নিয়েও কিন্তু লাস্টে বলতে চেষ্টা করব তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন পাশাপাশি টেলিগ্রাম জয়েন করুন এবং কমেন্ট সেকশানে আমাকে বলুন কোন কয়েনটা কোন এআই কয়েনটা আপনার কাছে সব থেকে বেশি আছে তো রেন্ডার কয়েনটা আপনারা সিক্স টু সেভেন ডলারের কাছাকাছি ইজিলি বাইং নিতে পারেন যদি এখান থেকে মার্কেট ডাউন হয় যেটার সম্ভাবনা কিন্তু অলরেডি আছে নেক্সট এই কয়েন্টার কথা বলবো একেটি আকাশ নেটওয়ার্ক এই কয়েনটাকে আপনারা জানেন আমরা কিন্তু আমাদের চ্যানেলে জিরো পয়েন্ট এই জায়গা থেকে কিন্তু বলে আসছি বর্তমান তোমায় সাড়ে চার ডলারের কাছাকাছি চলছে এবং এর যে পোটেন্সিয়াল সেটা কিন্তু বলা যায় নেক্সট লেভেল হতে চলে আগামী দিন তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত বাইনামস লিস্টিং কিন্তু হয়নি যে কোনো সময় যে কোনো দিন কিন্তু আগামী দিনে বাইনামস লিস্টিং কিন্তু হতে পারে এবং সেটা যদি হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় যে ট্রেডিং ভলিউম সেটা কিন্তু আরও বেশি বাড়বে এবং এর থেকে যে প্রফিটের সম্ভাবনাটা সেটা কিন্তু আরও বেশি বেড়ে যাবে এবং এই কয়েনটা আপনারা কয়েন বেস সহ বিভিন্ন এক্সচেঞ্জে মোটামুটি পেয়ে যাবেন কিন্তু আলটিমেট আপনারা যদি দেখেন যে টপ যে টিয়ার ওয়ান এক্সচেঞ্জ সেখানে কিন্তু আপনারা বাইবিটেও পাবেন না এবং মোটামুটি আপনারা যদি দেখেন যে কু কয়েন সেখানে কিন্তু পেয়ে যাবেন গেট ডোটাতে পেয়ে যাবেন এবং পাশাপাশি বাইন্যান্সেও কিন্তু পাবেন না তো এই কয়েনটাকে কিন্তু নিজেদের পোর্টফোলিওতে অ্যাড রাখতে পারেন এবং কোনোভাবে চার ডলারের নিচে যদি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পিক হতে পারে রিসেন্টলি আপবিট এক্সচেঞ্জের লিস্টিং হয়েছে সাউথ কোরিয়ার তো অবশ্যই চার ডলারের নিচে একেটি কিন্তু যথেষ্ট ভালো পিক হতে পারে থ্রি থ্রি 3.5 এই জায়গায় কিন্তু যথেষ্ট ভালো পিক হতে পারে নেক্সট যে কয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে AIOZ এর কথা কিন্তু বারবার আমি বলেছি চ্যানেলে এবং এই কয়েন্টটাকেও আমরা সেইখানে বেক করেছিলাম যখন কিন্তু জিরো পয়েন্ট ডবল প্রাইস ছিল এবং এই কয়েন্টটা আপনারা যদি দেখেন টপ যে ইনফ্লুয়েন্সাররা আছে তারা কিন্তু এই কয়েনটাকে যথেষ্ট ভালো বলছে এবং শুধুমাত্র ভালো বলছে না তারা কিন্তু অনেক বেশি পরিমাণ হোল্ড করছে তার কারণটা কি এআইউজেড শুধুমাত্র এআই নয় পাশাপাশি ডিপিন থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে ওয়েব থ্রির উপর কিন্তু কাজ করছে এবং এ কিন্তু এখনও পর্যন্ত বাইনান্স লিস্টিং হয়নি বাকি বাইব্রিড থেকে শুরু করে সমস্ত এক্সচেঞ্জে আপনারা পেয়ে যাবেন তো এআইউজেডের দিকে নজর রাখুন এবং এই কয়েনটাকে আপনারা মোটামুটি জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সিক্স জিরো এই জায়গায় কিন্তু বাইং করতে পারেন সিক্সটি সেন্সের নিচে মোটামুটি বাইং আমার মনে হয় বা আশেপাশে বাইন করলে যথেষ্ট ভালো কিন্তু প্রফিট আপনাদের দিয়ে যেতে পারে নেক্সট যে কথা বলবো সেটা হচ্ছে আরখাম খাম এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় টপ যে প্রোজেক্টগুলো তার মধ্যে কিন্তু একটা আর রিয়েল রিয়েল ইউজকেস আপনাদের কিন্তু বারবার আমি শো করেছি তার কারণ হচ্ছে আমি নিজে আর কিন্তু অনেক বেশি ইউজ করার চেষ্টা করি কারণ রিয়েল টাইম ডেটা কিন্তু বলা যায় আর থেকে ইজিলি পাওয়া যায় এবং কোথায় কোন ফান্ড ট্রান্সফার হচ্ছে টেসলার কাছে কি হোল্ডিংস আছে স্কেলের কাছে কী হোল্ডিংস আছে পাশাপাশি বাইন্যান্সের কাছে টোটাল কী রিজার্ভ আছে সমস্ত কিছু কিন্তু এর প্ল্যাটফর্মে দেখা যায় এর ওয়েবসাইটে গেলে কিন্তু আপনারা ইজিলি দেখতে পাবেন তো দু ডলারের কাছাকাছি বা দু ডলারের নিচে যদি পাওয়া যায় আরখামকে ইজিলি কিন্তু আপনাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারেন আগামী দিন কিন্তু এর পোটেন্সিয়াল খুব কম করে হলেও কিন্তু টেন এক্স আছে নেক্সট যে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে সিঙ্গুলারিটি এই সমস্ত কয়েন কিন্তু আপনাদের পোর্টফোলিওতে আছেই অবশ্যই কম বেশি কিন্তু আছে তার কারণ হচ্ছে এই কয়েনগুলোকে মোটামুটি আমরা কম করে খুব কম করে হলেও পাঁচশো থেকে হাজার বার কিন্তু চ্যানেলে আলোচনা করেছি এ এর প্রাইস যখন আঠাশ সেন্ট ছিল যখন পঁচিশ সেন্ট ছিল তখন থেকে কিন্তু আমরা টেন সেন্ট ছিল তখন থেকে কিন্তু আমরা এই কয়েনটাকে বলে যাচ্ছি এবং যথেষ্ট ভালো প্রফিট কিন্তু আমাদের অলরেডি দিয়েছে এবং এই কয়েনটাকে আপনারা যদি বর্তমান সময়ে মোটামুটি জিরো পয়েন্ট সেভেন জিরোর আশেপাশে পান মানে সত্তর স্যান্টসের আশেপাশে পান পঁচাত্তর তিয়াত্তর তো সেই জায়গায় কিন্তু যথেষ্ট ভালো পিক হতে পারে এবং এবং আগামী দিন কিন্তু এই তিনটে কয়েন সিঙ্গুলারিটি এবং ফেট এআই এবং তার সাথে সাথে ওসেন প্রোটোকল এই তিনটে কিন্তু এক হতে চলেছে তো সেক্ষেত্রে যাই কয়েনিং আপনার ইনভেস্টমেন্ট থাকুন না কেন আলটিমেট কিন্তু একটা হতে চলেছে তো অবশ্যই তিনটের মধ্যে যে কোনো কয়েন কিন্তু আপনি এক্সপোজার দিতে পারেন নেক্সটে কয়েনটার কথা বলবো সেটা হচ্ছে বিটেনসার টাও এই কয়েনটার দিকে যাদের নজর আছে অবশ্যই সাড়ে তিনশো ডলারের নিচে যদি আপনারা এই কয়েনটাকে দেখেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো প্রফিট আপনাদের আগামী দিন দিয়ে যেতে পারে এবং এই কয়েনটার যে সাপ্লাই সেটা কিন্তু অত্যন্ত লিমিটেড এবং বাইন্যান্সেও কিন্তু আপনারা পেয়ে যাবেন লিসেন্টলি কিন্তু লিস্টিং হয়েছে তো সেক্ষেত্রে টাওয়ের দিকেও কিন্তু নজর রাখতে পারেন এআই ক্যাটাগরিতে কিন্তু টাও যথেষ্ট ভালো কাজ করছে এবং প্রায় তিন বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ কিন্তু অলরেডি অ্যাচিভ করে ফেলেছে এবার আসবো আমি যে লো ক্যাপ কয়েনগুলো আছে সেগুলোর দিকে আমি এই অবধি আমরা বলতে পারি কম বেশি সবার পোর্টফোলিওতে কোনো না কোনো কয়েন কিন্তু এআই সম্পর্কিত আছে এবং কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কোন কয়েনটা আপনার পোর্টফোলিওতে সব থেকে বেশি আছে বা কম আছে বা এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি লো ক্যাপ কয়েনগুলো দেখি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে জিরো এক্স জিরো এআই স্মার্ট কন্ট্রাক্ট তো এই কয়েনটার দিকে নজর রাখতে পারেন এবং তিনশো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ এবং আগামী এর ক্ষমতা আছে তিন বিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ অ্যাচিভ করার তো ইজিলি কিন্তু টেন এক্স প্রফিট আগামী দিন দিতে পারে এবং নেক্সট যে কয়েনটার কথা বলবো এই কয়েনগুলো কিন্তু আপনারা বহুদিন আগে আমরা চ্যানেলে কিন্তু দেখেছেন যেমন হচ্ছে ডেলিসিয়াম এজিআই এজিআই কিন্তু বলা যায় হিউজ পরিমাণ প্রফিট একটা দিয়েছে এবং তার সাথে সাথে আপনারা যদি দেখেন সলিডাস এআইটেক এই কয়েনটাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে এবং একশো দশ মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ লো ক্যাপ কয়েনে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের লো ক্যাপ কয়েন কিন্তু অনেকগুলো আছে এবং যে কয়েনগুলো কিন্তু বলা যায় আগামী দিন যথেষ্ট ভালো কাজ করছে আমরা কিন্তু বলতেই পারি এবং তার সাথে সাথে আপনারা যদি দেখেন স্লিপলেস এআই বা এনএফপি এই ধরনের কয়েনগুলো আছে যেগুলো কিন্তু একশো দেড়শো মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপ বাইন্যান্স পুলের কয়েন সেগুলোও কিন্তু আছে কিন্তু আপনারা যদি দেখেন যে বর্তমান সময়ে কিন্তু বলা যায় গ্রাফলিং প্রোটোকলের কথা কিন্তু আমরা বারবার বলেছি যেটা থেকে কিন্তু অলরেডি ফিফটিন সিক্সটিন এক্স প্রফিটে আছি আমরা এবং তার সাথে সাথে আপনারা যদি দেখেন ভায়ট ভায়ট থেকেও একটা ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমরা দেখছি ক্লোর এআই লো ক্যাপ কয়েনের মধ্যে কিন্তু ক্লোর আই যথেষ্ট ভালো কাজ করছে এবং তার সাথে সাথে আপনি যদি দেখেন চেন জিবিটি প্যাড এই ধরনের কয়েনগুলোও কিন্তু যথেষ্ট ভালো আগামী দিন হতে পারে জিগনালি এই কয়েনটাও কিন্তু বলা যায় ঠিকঠাক কাজ করছে নোড এআই জিপিউ মাঝে মাঝেই কিন্তু পাম্প করে এবং টোকেন ফাই এই কয়েনটাকে যদি আপনারা দেখেন এটা কিন্তু বলা যায় যে ফ্লোকি ইনুজে ফ্লোকি ফ্লোকিন ইকো কয়েন এবং ফ্লোকি ইন টোকেন ফাই আর এ প্লাস এ এর ওপর কিন্তু কাজ করছে তো অবশ্যই এই কয়েনটার দিকেও নজর রাখতে পারেন তো অবশ্যই কয়েন কিন্তু অনেক আছে ওরাই চেন আছে ওরাই চেনকে আমরা দু তিন ডলারের কাছাকাছি বাইং করেছিলাম পুরোনো সময় যারা কিন্তু চ্যানেলে আছেন তারা কিন্তু অলরেডি জানেন যথেষ্ট ভালো প্রফিটে অলরেডি কিন্তু আমরা করেছি এই কয়েনটা থেকে তো যেমনটা বললাম আর এস থ্রি বিভিন্ন কয়েন আছে যেগুলো কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে যথেষ্ট ভালো আগামী দিন প্রফিট আমাদের দিতে পারে জিআরটি আছে এমন নয় যে শুধু যে কয়েনগুলো আমরা বলছি সেই কয়েনগুলোই যথেষ্ট ভালো আদার কয়েনগুলো ভালো নয় এর নামটা ভাবার কোনো জায়গা নেই অনেকের কাছে হয়তো গ্রাফ অনেক বেশি আছে গ্রাফের প্রাইস কিন্তু আগে যথেষ্ট কম ছিল যথেষ্ট ভালো প্রফিটে কিন্তু অলরেডি গ্রাফ থেকে পাওয়া যেতে পারে বা পাওয়া গেছে অলরেডি তো গ্রাফ কিন্তু পুরোনো সময় আমরা অনেক বেশি সাজেস্ট করেছিলাম সেখান থেকে হিউজ পরিমাণ প্রফিট কিন্তু আমরা গ্রাফেও পেয়েছি তো এই ধরনের যে কয়েনগুলো সেগুলো যদি দেখেন সেগুলো যথেষ্ট ভালো প্রফিট কিন্তু আমাদের অলরেডি দিয়েছে কিন্তু আলটিমেট যেগুলোর পোটেন্সিয়াল এই মুহূর্তে দাঁড়িয়ে বেশি মনে হচ্ছে সেগুলোকে কিন্তু আমি হাইলাইট করার চেষ্টা করলাম যেমন রেন্ডার এ কেটি এওস বা এআইওস যাই বলেন না কেন আর সিঙ্গুলারিটি বা বিটেন্সার টাও তো এই ধরনের কয়েনগুলো থেকে যথেষ্ট ভালো প্রফিটের সম্ভাবনা কিন্তু আমরা দেখছি অবশ্যই নিজেদের রিসার্চ করুন রিসার্চ করার পর যে কোনো কয়েন বাইং করার চেষ্টা করুন কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় তো অবশ্যই বলবো এই যে কনফারেন্সগুলো আসছে এই যে বলা যায় বড় বড় যে ইভেন্টগুলো আসছে সেগুলো থেকে কিন্তু যে ফায়দা তোলার চেষ্টা সেটা কিন্তু অবশ্যই করুন আমি কিন্তু প্রপার প্রাইস গাইডলাইন বলে দিয়েছি ম্যাক্সিমাম কয়েনের কোন জায়গায় কিন্তু আপনারা পিক করতে পারেন এবং কোনখান থেকে কোথায় অবধি প্রফিট বুক করতে পারেন এটা কিন্তু আগামী দিন আমি নিশ্চয়ই বলার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওকে লাইক করুন এবং লাস্টে যেমনটা আমি আপনাদের বলেছিলাম সব থেকে বেশি কয়েন আছে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা যদি জিজ্ঞাসা করেন সেক্ষেত্রে কিন্তু আকাশ নেটওয়ার্ক এবং তারপরে যদি আপনি বলেন সেক্ষেত্রে কিন্তু এআইও জেড এবং আর কিন্তু বলা যায় তিন নম্বরে থাকবে এবং সিঙ্গুলারিটি এবং তারপরে কিন্তু বলা যায় রেন্ডার তো এইভাবে কিন্তু আমি আমার পোর্টফোলিওকে সাজিয়েছি এআই কয়েনগুলোকে দিয়ে অবশ্যই আপনি কিন্তু কমেন্ট সেকশানে জানান আপনার কীভাবে কিন্তু এক্সপোজার আছে ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন ক্রিপ্টো বার্তা দেখাবেন নেক্সট ভিডিও